पहली बार হচ্ছে না থাকবেন দাদা, আসলে চলে আসুন দাদা। কি হচ্ছে কি রে? মোমবাতি আছে, মোমবাতি আছে, মোমবাতি আছে, মোমবাতিটা তো রাখো, হাতে রাখো, এমএলএ দিয়ে দেবে। হারমাত বাহিনীর গুলিতে এই ভাঙাপাড়া প্রান্তরে যে ঘটনা ঘটেছিল আপনারা সকলেই জানেন। প্রতি বছরের ন্যায় আজকেরও তাদের স্মরণ করার দিন। আজকের এই সভা মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক এবং পাঁশকুড়ার বিধায়ক শহীদ জননী ফিরোজা বিবি মহোদয়া, উপস্থিত রয়েছেন আমাদের তমলুক জেলা সাংগঠনিক সভাপতি সম্মানীয় দেবপ্রসাদ মণ্ডল মহোদয়, রয়েছেন প্রাক্তন জেলা সভাধিপতি সহসভাধিপতি মাহমুদ হোসেন,
রয়েছেন আমাদের নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সতেজ দাস মহোদয়, রয়েছেন আমাদের রাধাকৃষ্ণ দা, রয়েছেন সামাদ সাহেব, রয়েছেন রয়েছেন কালীকৃষ্ণ খোকন থেকে শুরু করে অশ্বিনী ভাইও রয়েছেন, এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বৃন্দ, গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য, সর্বোপরি আপনারা যারা এত ঠান্ডার মধ্যে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আপনারা ও পলমানে পা দেবেন না। এই কারণে আমার সঙ্গে যদি কালীকৃষ্ণর গন্ডগোল হয়, হয় কালীকৃষ্ণ রক্ত ঝরবে, না হলে আমার রক্ত ঝরবে, কিন্তু শুভেন্দু অধিকারী রক্ত ঝরবে না। শুভেন্দু অধিকারী শুধু চেয়ার চায়, মসনদ চায়, নন্দীগ্রামের মানুষকে চায় না, তার লক্ষ্য অন্য লক্ষ্য, আপনারা সেদিকটাই লক্ষ্য রাখবেন। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আজকের নয়, স্বাধীনতার আগে থেকে এবং স্বাধীনতার পরেও আমরা হিন্দু মুসলিম একসঙ্গে মিলে আন্দোলন করেছিলাম বলে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমরা আগামী দিনে আমরা সাম্প্রদায়িকতা দূরে সরিয়ে, এই হারবাদ শুভেন্দুকে দূরে সরিয়ে আমাদের আবার আন্দোলন করতে হবে, আবার নন্দীগ্রামের মানুষকে জাগিয়ে তুলতে হবে, আমাদের ঐক্য একেবারে বিনষ্ট যাতে না হয়। আজকে তিনি দাম্ভিকতা সহিত বলছে, নন্দীগ্রামে আমি ফাঁকা মাঠ করে দিয়েছি। নন্দীগ্রাম কোনদিন ফাঁকা হয় না, এটা তেবাগা আন্দোলনের মাটি, নন্দীগ্রামে ভূমি আন্দোলনের মাটি। জেনে রাখুন, আমাদের এলাকায় চাষবাস হয় রাতের অন্ধকারে বা দিনের আলোতে, সার বিভিন্ন জায়গায় গরু ছাগল যেরকম ধান খেয়ে নেয়, সবজি খেয়ে নেয়, প্রত্যেক মানুষ তার আছে সবজি বাঁচানোর জন্য বেড়া দেয়, আমরা সেই রকম মানব বন্ধন করবো আগামী দিনে। সন্ধু অধিকারী যাতে করে নন্দীগ্রামের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে না পারে, আমরা যতদিন বাঁচবো আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে বিনষ্ট করে ঐক্যের বাতাবরণ তৈরি করব। এই কয়েকটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সবাই রয়েছে আমাদের আন্দোলনের অনেক নেতৃত্ব ছেড়ে রয়েছেন। আমরা নন্দীগ্রামে সেই সময় আন্দোলন করেছিলাম, নন্দীগ্রামের মাটিকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করেছিলাম, জমি বাড়ি, শ্মশান কবরস্থান, স্কুল কলেজ, মন্দির মসজিদ সবকিছু রক্ষা করার জন্য। আমরা ব্যক্তিগত স্বার্থে আন্দোলন করিনি, এই আন্দোলনটা করেছে কিন্তু নন্দীগ্রামের মানুষ, গোটা রাজ্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদের সহযোগিতা করেছেন অনেকেই। আমি তো কোনোদিন ভুলব না সেই আন্দোলনের সোনাচূড়ায় মায়েদের যে ভূমিকা, সে ভূমিকা যতদিন বেঁচে থাকবো আমি স্মরণে রাখবো। আজকের এই এমনই দিনে এই এলাকার যিনি নেতৃত্ব ছিলেন নিশিকান্ত মণ্ডল মহোদয়, তিনি প্রয়াত হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ভোরের আলো ফোটার আগে আমাকে ফোন করলেন, তাহের সর্বনাশ হয়ে গেছে। একদম কি হলো না, ভরত মণ্ডলকে গুলি করে মেরে ফেলেছে, তার ভুঁড়িটা দেহ থেকে বেরিয়ে এসছে, আমরা সকলে গামছা দিয়ে বেঁধে পাঠাচ্ছি, তুমি হসপিটালে চলে যাও নন্দীগ্রামে। আমি হসপিটালে গিয়েলাম, যখন পৌঁছালো তখন দেখলাম তার দেহটা একবারে নিথর। তাকে দেখতে দেখতে আবার খবর এলো
বিশ্বজিৎ মাইতি একটি বাচ্চা ছেলে, সে আন্দোলন কিছু বোঝে না। তার বাবা বেরিয়ে এসেছিল বাড়ি থেকে, তার বাবার সঙ্গে সঙ্গে পিছু নিয়েছিল। সেই বাচ্চা ছেলেটাকে কিভাবে গুলি করে মারলো। আজকের দিনে আমরা ভাবি যে একটা বাচ্চা ছেলে ও নন্দীগ্রামের জন্য আন্দোলন করেছিল, তারপরে সেলিম বাচ্চাটা বেড়ে পুলের কাছে তার বাড়ি, সেও এখানে এসেছিল। আমি এই প্রাসঙ্গিকতা কেন নিয়ে এলাম, সেই সেলিমের এখানে এক কাঠা জায়গাও ছিল না, এই সোনাচোড়ায় তার কোনো আত্মীয় নেই, শুধু সে নন্দীগ্রামকে ভালোবাসে, নন্দীগ্রামের মানুষকে ভালোবাসে, তাই সে আন্দোলনে ছুটে এসেছিল। তাকেও গুলি করে হত্যা করেছিল হারমাদ বাহিনী, তার দেহটাকে খালে পুঁতে দেওয়া হয়েছিল। আমরা সকলে জড়বদ্ধ হয়ে তৎকালীন নেতৃত্ব, বর্তমান নন্দীগ্রাম মানুষের কাছে হারমাদ, শুভেন্দু অধিকারী তো সেখানে এসেছিলেন, আমরা সকলেই মিলে তার দেহটা তুলেছিলাম। তখন তো সেলিম জিহাদি ছিল না, তখন তো হিন্দু মুসলমান ছিল না, আমরা এই জিনিস কোনোদিন ভাবিনি। সেলিম একজন মুসলিম ছেলে, কিন্তু আমরা সকলেই মানুষ, সোনাচোড়ার মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। আজকের সেই শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান ভাগ করছে, সামনে শহীদ মিনার, এতেও শেখ সেলিমের রক্ত রয়েছে, ইমাদুলের রয়েছে, ইমদাদুলের রয়েছে, সমস্ত শহীদের রক্ত রয়েছে। এখন বলছে এই শহীদ মিনার আমার, এটা নন্দীগ্রামের কারণ নয়। আপনারা জেনে রাখুন, ওর কাছে হিন্দু মুসলমান ছাড়া আর কিছু নেই। লোভে পাপ পাপে মৃত্যু হয়, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখার জন্য দল ছেড়ে বেরিয়ে গেলেন, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে ভোটে জিতে ক্ষমতায় এলেন। আজকের নন্দীগ্রামে শেখ সেলিমকে পাবো না, কিন্তু তাদের স্মৃতি, তাদের পরিবারের উদ্দেশ্যে তাদের সমস্ত কিছু সমবেদনা জানার অবধি, তাদের সেই স্মরণীয় দিনকে স্মরণ করার জন্য আমরা তাদের একটু পরে আমরা কর্মসূচি শুরু করবো। নিহত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা মঞ্চে চলে আসুন। ভূমি আন্দোলনের নিহত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা মঞ্চে চলে আসুন। আমরা প্রায় মমতা কার্যক্রমের মাধ্যমে আমার সঙ্গে শ্রদ্ধা জানাবেন, আপনারা সকলে সংযোগের সামনে চলে আসুন। সমস্ত নেতৃত্ব ব্লক থেকে জেলা 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 রয়েছে, চলে সুরেশ।